ছোট্ট এই শিশুটির নাম নুসাইব কুদরতি। ৬ বছর বয়সেই মাত্র ৩ মাসে হাফেজ হয়েছেন এই মাদ্রাসা শিক্ষার্থী। যেখানে সাধারণ নিয়মে হাফেজ হতে একজন শিক্ষার্থীকে গড়ে ৩ বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়, সেখানে এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই শিক্ষার্থী। খুব অল্প সময়ের মধ্যে যারা হাফেজ হয়েছেন তাদের একজন কোমলমতি এই ছোট্ট শিশুটি। আমার পিছনে ফরজ সবুজের অনেক মেহনত করেছেন, নাজিম সবুজের অনেক আদর করেছেন এবং আমার আব্বু আম্মু অনেক আদর করেছেন, এই জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি। খুব মনোযোগ দিয়ে পড়েছি রমজানের সময় সন্ধ্যার সময় যে বিরতি থাকতো ওই সময় আমি ফরহাদ সবুজের কাছে ক্লাস করতাম। ক্লাস করে রাত ১০টার সময় তারাবির পরে আবার বাসায় যেতাম। প্রত্যেক দিন করে রমজানের সময় ক্লাস করতাম সন্ধ্যার সময়। তার শিক্ষক জানিয়েছেন এমন অসাধ্য সাধন হয়েছে পূর্ণ একাগ্রতা ও অক্লান্ত পরিশ্রমের কারণে। সেই সাথে শিক্ষকদের পরিশ্রমের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। মাত্র ৯৪ দিনে আলহামদুলিল্লাহ হেফজ কমপ্লিট করেছে। সে আসলে প্রথম অবস্থা যে হেফজ নিয়েছে, এরপর থেকে সে প্রথম আমার কাছে ২ পৃষ্ঠা করে শুরু করেছে। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে দেখা গেছে যে মাদ্রাসা অনেক সময় দেখা গেছে যে বন্ধ থাকে, বিরতি থাকে, সে কিন্তু বিরতির সময়টা আমার কাছে সে সময় দিয়েছে। ওভারটাইম যেটাকে বলে ওভারটাইমে সে আমার কাছে পড়েছে রাতে ১০টার পরে। তারপরে দেখে গেছে যে আবার অনেক সময় বন্ধ ছিল, ওই বন্ধের সময় সে আমার কাছে পড়েছে। প্রথম তার যে একটা গতি দেখেছি যে সে ভালো কিছু করবে, যখন আমি তাকে দেখেছি দেখার পরে আমিও ইনশাল্লাহ সে চেষ্টা করেছে, আমি মেহনত করেছি তার পিছনে। এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ সে প্রথম অবস্থা ২ পৃষ্ঠা করে শুরু করেছে, আস্তে আস্তে ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা করে বাড়াতে বাড়াতে লাস্টের দিকে সে আলহামদুলিল্লাহ ২৫ দিনে সে ১০ পারা মুখস্থ করে ফেলছে। তার শিক্ষক জানান এই সময়ের মধ্যে শুধু হাফেজই নন, জেনারেল শিক্ষাও লাভ করেছে ছোট্ট শিশু নুসাইবা কুদরতি। মাত্র ৬ বছর বয়সে জাতীয় শিক্ষাক্রমে ক্লাস ৩ পর্যন্ত অধ্যয়ন করেছে সে। আমাদের এই বাচ্চাগুলো শুধু হিফজই করতেছে না, এই ছেলেটি অলরেডি সে স্কুলেরও ছাত্র, সে অলরেডি সে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হচ্ছে। আমাদের সব বাচ্চারা একদিকে তারা প্লে গ্রুপ থেকে ১০ পর্যন্ত যেটা সিরিয়ালে ক্লাস বাই ক্লাস আছে সেটা করে, তার পাশাপাশি নুরানি করে, নাজেরা করে, হ্যাঁ, এবং হিপস করে, কিতাবখানা করে। অর্থাৎ আমাদের এটা হলো কম্বাইন্ড, বা আমাদের শিক্ষা ব্যবস্থা হলো কম্বাইন্ড, অর্থাৎ এটা জেনারেলও থাকবে অ্যারাবিকও আছে, সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এটা আমরা বলি কি সমন্বিত শিক্ষা ব্যবস্থা। ও একদিকে হিপস করতেছে, অপরদিকে ও ক্লাস ৩তে পড়াশোনা করতেছে। আপনি ওকে একটা ক্লাস ৩র জেনারেল ছাত্রের সাথে কম্পেয়ার করবেন, দেখবেন যে ও ক্লাস ৩তে বসিয়ে দিলে ওর বাংলা ইংরেজি অঙ্ক সব ঠিক আছে। এ যেন মহান আল্লাহর এক অলৌকিক কুদরত, যাকে ভালোবাসেন তাকে বেছে নেন পবিত্র কোরআনের সেবার জন্য। তাই এত বড় একটি গ্রন্থ মুখস্থ করতে ছোট্ট এই শিশুটির সময় লেগেছে ৩ মাসের একটু বেশি। নুসাইবা কুদরতি একদিন অনেক বড় আলেম হবে, সেই স্বপ্ন দেখেন তিনি। ইসলামিক স্কলার হয়ে শেখ মিজানুর রহমান আজহারের মতো দিন প্রচার করব। আমি হাফেজ হয়েছি, আরও বড় কিছু হতে চাই, আলেম হতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানুষের কল্যাণ করতে চাই।